নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 27 মার্চ 2022 রবিবার, 5 রাশির প্রবল লটারি প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। আগামীকাল রবিবার যে 5 রাশি প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোকে নিয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিন আমি একটি কথা বারবার বলি যে ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা শুনবেন, অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি শুনুন। অর্থাৎ এই ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি দিই, যে তথ্যগুলো আপনারা যদি মেনে চলেন সেক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। আর যারা এই ভিডিওটি দেখছেন তারা নিজ দায়িত্বে দেখুন, এবং যারা লটারি কাটবেন তারাও নিজের দায়িত্বে কাটুন। কারণ আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে লটারিটা আপনার জন্য আগামীকাল সঠিক না বেঠিক। ভিডিওটি খুব ছোট্ট তৈরি করা হয়, অর্থাৎ ভিডিওটি খুব ছোট্ট পরিসরে আপনাদের সামনে আমি প্রতিদিন তুলে নিয়ে আসি এই দৈনিক লটারির উপর ভিডিও। যে 5 রাশির আমি কথা বলছি, সে 5 রাশি আগামীকাল রবিবার লটারি কিন্তু পাবেই, বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইস কিন্তু পাবে। আমি একটি কথা বারবার বলে থাকি, বেসিস কিছু ক্ষেত্রে যোগ কিন্তু ভাগ্য কিন্তু ঘুরিয়ে দেয়। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। তিথি ক্ষণটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আগামীকাল খুব দুর্দান্ত একটি যোগ আছে এবং 2টি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে আগামীকাল দিনটিকে। এবং আমি দিনের শুভ সময় এবং রাহুকাল এবং রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বারটি আমি জানাবো। দেখুন, এই যে রাশিভিত্তিক যে সময়টি আপনাদেরকে আমি বলছি, এই রাশিভিত্তিক সময়টি কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করুন। অনেকে হচ্ছে যে একটু লিখেছে যে হোয়াটসঅ্যাপ স্যার আমার একটু দেরি হয়ে গেছিলো বা একটু আগে গিয়ে। দেখুন, সময়টা ঠিক সময়, সময় কিন্তু আপনাকে সব শেষ কিন্তু কথা বলবে। অর্থাৎ সুতরাং সময়টাকে আপনারা মেনটেন করার চেষ্টা করুন। আমি প্রতিদিন একটি কথা বলে থাকি, লটারি লাগার যোগ আপনার ক্ষেত্রে 4টি গ্রহ কিন্তু তৈরি করে। একটি হচ্ছে রাহু, শুক্র, শনি এবং বুধ। এই 4টি গ্রহ যদি আপনার জন্মছকে প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু পাবেন। কত অ্যামাউন্ট পাবেন? আপনি 5 টাকা পাবেন না আপনি 500 টাকা পাবেন, না আপনি 50 টাকা পাবেন না আপনি 5,000 পাবেন, না 50,000 পাবেন, না আপনি 5 লাখ পাবেন, না আপনি 50 লাখ পাবেন, না আপনি 1 কোটি পাবেন। সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। অর্থাৎ আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে, লটারি লাগার সম্ভাবনাটা তত কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। তো আগামীকাল যে রবিবার, যে 5 রাশি লটারিতে হতে চলেছে মালামাল, সে রাশিগুলোর নাম আমি একে একে জানাবো। তবে একটা কথা বলি, যাদের একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে তারা রাহু কবচ পরিধান করবেন। রাহু কবচ বিশেষভাবে লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। লাগবে এ কথা বলছি না, সম্ভাবনা বৃদ্ধি কিন্তু রাহু কবচ কিন্তু করবে। অনেকে লটারি কাটতে কাটতে কী হয়ে জানেন, ফেটা হয়ে গেছে যে লাগছে না। আপনি একবার দেখিয়ে নিন না যে আপনার লটারির যোগ কবে আছে, কোন বছর আছে, কোন সময়ে আছে। এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, ফরচুনা নাম্বার, এই জায়গাগুলো কিন্তু জানা একান্তই দরকার। যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারাও কিন্তু হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারেন। হস্তরেখাতে, হাতের রেখাতে আপনার রাহুর প্লেসমেন্ট, আপনার শনির প্লেসমেন্ট, শুক্র এবং বুধের প্লেসমেন্ট যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি আগামীকাল লটারি কিন্তু পাবেন। অর্থাৎ যে 5 রাশির কথা আমি বলছি, সে 5 রাশি নিশ্চিত রূপে আগামীকাল কিন্তু লটারি কিন্তু পেতে চলেছে। কোন এই 5 রাশি এবং তাদের ক্ষেত্রে শুভ সময়, টার্গেট নাম্বার, দেখুন কালকে যে যোগটি আছে দুর্দান্ত যোগ, সেটি হচ্ছে শিব যোগ। খুব ভালো একটি যোগ আছে শিব যোগ। এবং একটি হচ্ছে নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, একটি হচ্ছে শ্রবণা নক্ষত্র, একটি হচ্ছে রবি নক্ষত্র, একটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। 2টি নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে।
এবং এর পাশাপাশি রাহুকালটা 4:30 থেকে বিকাল 4:30 থেকে 6টা পর্যন্ত থাকছে রাহুকাল। অভিজিৎ মুহূর্ত 11:58 থেকে 12:48, আরটি যে টাইম 7:28 থেকে 9:42 পর্যন্ত সময়। খুব শুভ এই সময়ের মধ্যে আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করুন, লটারি কাটুন। এবার আমি জানাবো রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশির কথা বলবো, যে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে সকাল 7:49 থেকে আপনার 9:52 পর্যন্ত, আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 4। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল শুভ সময়টা বেরিয়েছে রাশিভিত্তিক সেটি হচ্ছে সকাল 8:42 থেকে 11:56 পর্যন্ত, আপনাদের যে টার্গেট নাম্বার ধনুরাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 1। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ থাকছে পাবেই, যে রাশিগুলো বলছি সে রাশিগুলোর নাম, সে রাশিগুলো আগামীকাল ছোটো হোক বড়ো হোক মাঝারি হোক প্রাইজ পাবে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা যেতে বেরিয়েছে সকাল 10:52 থেকে 12:48 পর্যন্ত, আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 6। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে চার নম্বর রাশি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে আপনার 7, এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টি সকাল 9:12 থেকে 11:44 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 3, এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টি বেরিয়েছে সেটা হচ্ছে 11:02 থেকে 12:56 পর্যন্ত। অর্থাৎ যে সময়গুলো বলছি কি না, রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং সময়গুলো, সেই সময়গুলোটা মেনটেন করার চেষ্টা করুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটিতে আমি অনেক ইম্পর্টেন্ট তথ্য বললাম। আবার একটি কথা বলছি, যাদের ক্ষেত্রে একটুর জন্য লটারি মিস খেয়ে যাচ্ছে তারা রাহু কবচটা অবশ্যই পরিধান করুন, তাতে কি রাহু হচ্ছে কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই গ্রহকে যদি আপনি মজবুত করে নিতে পারেন তাহলে কিন্তু লটারির প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।